নাটোরের গুরুদাসপুরে সুবর্ণা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ তাড়াশ উপজেলার কুন্দুইল গ্রামের মোহাম্মদ হাফিজুর রহমানের মেয়ে ও বিলহরিবাড়ি এলাকার মোহাম্মদ জামাল মোল্লার ছেলে সাগর আলীর স্ত্রী। তবে এই ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ ঘটনা গৃহবধূর বাবা তার মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও মেয়েটির বাবা সূত্রে জানা যায়, 2 বছর আগে বিলহরিবাড়ি এলাকার জামাল মোল্লার ছেলে সাগর আলীর সাথে মেয়েটির বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নানাভাবে তার স্বামী ও শ্বশুর সহ বাড়ির লোকজন তাকে নির্যাতন করে আসছিল। ভোরে শ্বশুরবাড়ি এলাকা থেকে তাকে জানানো হয় তার মেয়ে গলায় ফাঁস নিয়েছে। শোনার পরপরই মেয়েকে দেখতে আসেন গৃহবধূর বাবা। আসার পর মেয়ের গলার ডান কাঁধের দিক দিয়ে রক্ত ও গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির একটি কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট আসার পর মূল ঘটনা জানা যাবে।